দেখো আমরা কলকাতাবাসীরা মোটামুটি মাটকা বিরিয়ানি নিয়ে একটু পরিচিত আছি, বাট আজকে যে জিনিসটা দেখাতে চলেছি সেইটা নিয়ে আমরা কলকাতাবাসীরা খুব একটা পরিচিত নই। অনেকে হয়তো জানো না, ফার্স্ট টাইম আমার ভিডিওতে দেখতে চলেছো মাটকা পিৎজা। আর তোমরা আমার ভিডিও অনেক দিন ধরে দেখো, তোমরা জানো যে আমি খুব একটা ক্যাফেতে যেতে পছন্দ করি না, কারণ ক্যাফের মেনুর দামটা অনেকটা বেশি থাকে, সেটা আমার আয়ত্তের বাইরে। তো তার জন্য আজকে যে ক্যাফেটা খুঁজে নিয়েছি সেটা এক তো প্রাইস অনেকটাই কম, খাবারগুলো খুবই ইউনিক। দেখো একটা কথা কিন্তু না বললেই নয়, এই নর্থ কলকাতা অলিগলি দিয়ে হাঁটতে কিন্তু জাস্ট মারাত্মক লাগে। সেগুলো কভার করতেও আমাদের বেশ ভালো লাগছে। আর আই হোপ তোমাদের এই ব্লগ গুলো দেখতে ইন্টারেস্টিং লাগছে। তো চলো আজকে দেখে নেওয়া যাক ফর দা ফার্স্ট টাইম ইন কলকাতা প্রবাবলি মাটকা পিৎজা। অলরাইট, ফাইনালি চলে এসেছি মোটামুটি ক্যাফে। এটা শ্যামবাজারে একটু মানে মেট্রো স্টেশন থেকে তোমাদের হার্ডলি 5 মিনিট হেঁটে আসতে হবে, তাহলেই তোমরা পেয়ে যাবে। আর সুন্দর একটা ছোট্ট ক্যাফে আমার পেছনে জাস্ট দেখতে পাচ্ছ তোমরা, সুন্দর ছোট্ট ক্যাফে। বাট মেন আকর্ষণ যেটা, মাটকা পিৎজা আর ফায়ার মোমো, যেটার জন্য আমি এসেছি। তো দাদার থেকে একটু জেনে নেবো সব বিষয়টা, কবে খুলেছে না খুলেছে একটু সব কিছু জেনে তারপর খাওয়া দাওয়া নিয়ে ব্যাক করবো। আমার সাথে আছে মোটামুটি ক্যাফের ওনার যে। আচ্ছা দাদা তোমার নামটা একটু বলো। আমার নাম অভিকুপ্ত। দোকানটা কতদিন হয়েছে খুলেছে? বেসিক্যালি আমাদের এখানে দোকানটা অন্য একটা দোকান ছিল, গিফট আইটেমের দোকান ছিল। তো এইটা মোটামুটি ক্যাফেটা আমরা লঞ্চ করেছি 22nd of April। 22nd of April মানে এক মাসও হয়নি, না না হার্ডলি 10-15 দিন হয়েছে। এখানকার মেন আকর্ষণ যেটা মাটকা পিৎজা, আর তুমি যেটা বললে আমাকে ফায়ার মোমো। মানে এই মাটকা পিৎজার আইডিয়াটা কোথা থেকে আসলো? মাটকা পিৎজা এটা বেসিক্যালি গুজরাট বা এইসব সাইডে এটা খুবই ভাইরাল হয়েছে। এটা কুল্লার পিৎজা ওখানে এটা বলে, আমরা মাটকা পিৎজা বলছি। তো এইটা খুব একটা মানে কলকাতায় হয়তো ইউনিক, বাট বাইরে এটা চলছে। মানে এটা আমরা কলকাতায় এনেছি, একটা স্ট্রিট লেভেলে নিয়ে এসেছি। এটা আমার একটা বলতে পারো চেষ্টা করেছি, হ্যাঁ দেখা যাক রেসপন্সটা কিরকম আসে। অ্যান্ড রেসপন্স মোটামুটি ভালোই আসছে, ওভারঅল রেসপন্স মানে এই 2 সপ্তাহের মধ্যে যা রেসপন্স পাচ্ছি ভালোই পাচ্ছি। আর আমাদের যেটা ইউনিক, যেটা মানে আমাদের বেসিক্যালি আমরা ইনভেন্ট করেছি যেটা বলা যায়, আমাদের R&D করে আমরা যেটা বার করেছি সেটা হচ্ছে ফায়ার মোমোটা। অ্যান্ড রিয়েলি ওটার টেস্টটাও একটু অন্যরকম, মানে মোমোর অন্যরকম পুরো টেস্ট। আচ্ছা আমি নিজে স্যাটিসফাইড ফায়ার মোমো দিই, মাটকা পিৎজা তো ওকে ঠিক আছে, কিন্তু ফায়ার মোমোটা আমি নিজে খুব স্যাটিসফাইড। আচ্ছা অ্যান্ড প্রত্যেকটা লোক মানে 10 জন কেন, মানে 100 জনও খায়, 100 জনের মধ্যে 100 জন বলেছে যে না ওয়ান্ডারফুল, মানে এরকম টেস্ট আমরা অন্য অনেক বড় বড় ব্র্যান্ডেও পাই না। আর সত্যি কথা বলতে প্রাইস গুলো জাস্ট এত রিজনেবল না মাটকা পিৎজার, যে ওটা প্রাইসটা কত? মাটকা পিৎজা স্টার্টিং হচ্ছে ভেজটা মানে পনির যেটা সেটা হচ্ছে 49। আর এ হচ্ছে 79 মেট্রো থেকে 10 মিনিটস মতন ওয়াকিং ডিস্টেন্স আমিনিয়া যেটা রয়েছে, আমরা সবাই চিনি আমিনিয়া, হাতিবাগান আমিনিয়ার জাস্ট পাশের গলিতে, কিন্নর কিন্নরের অপোজিটে। বেসিক্যালি এটা শ্যামবাজার হাতিবাগানের মিডলে। ওকে ওকে, আর এমনি আমি দাদার নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা কল করে নেবে তোমাদের ওই প্রবলেম হয়, আর লোকেশনও আমি দিয়ে দেবো। ওকে, সো ফাইনালি আমার কাছে চলে এসেছে দি ফেমাস মাটকা পিৎজা। হয়তো কলকাতায় তোমরা এটা ফার্স্ট টাইম দেখছো, জাস্ট দেখো উপরে চিজের লেয়ার ভর্তি আছে, আর আমি অরিগানো আর চিলি ফ্লেক্সের ওপরে জাস্ট দেওয়া হয়েছি। ওপরে দেখো বেল পেপার টেল পেপার দেওয়া আছে, আর এইগুলো হচ্ছে বেসিক্যালি পিৎজার যে ব্রেডটা হয় ওটার ছোটো ছোটো কিউব করা, ওটার একটা মিক্সচার করা বেসিক্যালি। তো চলো খাওয়া যাক, জাস্ট দেখো ভেতরটা চিজে পুরো ল্যাতপ্যাত করছে, আর এই হচ্ছে পিৎজার ব্রেস্ট। চলো
পিজ্জা যেরকম খেতে হয় এক্স্যাক্টলি ওরকম টাইপের খেতে, মাটকা পিজ্জা তোমরা নামেই বাট তোমরা যখন মুখে দেবে না এক্স্যাক্টলি পিজ্জা যেরকম খেতে হয় ওরকমই টেস্ট পাবে। আর সাথে এত দেখো চিজ দেওয়া, এখানে দেখো সুন্দর চিকেন চাঙ্কস দেওয়া, ছোটো ছোটো এগুলো চিকেন চাঙ্কস, মজিরা চিজ দেওয়া, নর্মাল চিজ দেওয়া, তারপর দেখো বেল পেপার টেল পেপার দেওয়া, এই সব মিলিয়ে পুরো একটা পিজ্জা ফ্লেভারই আনছে এটার মধ্যে। বিশ্বাস করো এটা একটা ইউনিক জিনিস, এটাকে ভাইরাল করার দায়িত্ব তোমাদের। দেখো সচরাচর লোক জানে না এটার বিষয়, প্রবলি আমি ফার্স্ট টাইম দাদা বললো ভিডিও করছি, তো এই ভিডিওটা শেয়ার করো যাতে আরো লোক জানতে পারে। আর এই পিজ্জাটা যা 79 দাম, আমি বলবো দাম অনুযায়ী ভর্তি দেওয়া। আর একটা কথা বলে দিই, দুটো লেয়ার পাবে, দুটো লেয়ার এটার মধ্যে চিকেন দেওয়া আছে, ব্রেড দেওয়া আছে, সব দুটো দুটো করে লেয়ার দেওয়া আছে। চলো একটা বাইট নেওয়া যাক, জাস্ট দেখো জিনিসটা কি সুন্দর স্টিকি স্টিকি আছে, চলো একটা বাইট নিই। এক কথা মারাত্মক, এই কদিন ইউনিক ইউনিক এত আইটেম খাচ্ছি না, মানে যেটা খাচ্ছি সেটাই ভালো লাগছে, আর এটা তার মধ্যে ওয়ান অফ দেম, এসে খাও খুব ভালো লাগবে। আমি জাস্ট একটাই কথা বলবো, আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট পিজ্জা এটা, ওয়ান অফ দ্য বেস্ট, মানে জাস্ট মারাত্মক খেতে, এত কম টাকায় এত সুন্দর একটা জিনিস, তোমরা সিরিয়াসলি এখানে না আসলে মিস করবে কিছু, মানে অনেক বড় কিছু একটা মিস করবে, তাই বলবো আসো এসে খাও, দেন তোমরা নিজেরাই বলবে যে জাস্ট মারাত্মক। ওকে সো সেকেন্ড আইটেম নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে বারবিকিউ ফায়ার মোমো। দেখলেই তোমরা সিনেমেটিক শটে কীভাবে ফায়ার দিয়ে করা হলো। আর উপরে এই ব্ল্যাক ব্ল্যাক এটা দেখছো, এটা বেসিক্যালি একটা সস, এটা কিন্তু চকলেট সিরাপ ভেবো না, আমিও প্রথমে এটাই ভেবেছিলাম। তো চলো খাওয়া যাক, আর মোমোগুলোর সাইজ দেবো জাস্ট, এই চারটে মোমো পুরো প্লেটে পাবে তোমরা 79 প্রাইস, আর উপরে সুন্দর মেয়ো ঠেও দেওয়া আছে। চলো সাইজ দেখেছো জাস্ট মোমোগুলো, খাওয়া যাক। জাস্ট মোমোর ভেতরে স্টাফিংস দেও, ভর্তি চিকেন চাম্পস আছে, আর পেঁয়াজ টেয়াজের কোয়ান্টিটি অনেকটাই কম তুলনামূলক। আর মোর ইম্পর্টেন্টলি মানে একটা স্মোকি ফ্লেভার আছে, যেহেতু ফায়ার মোমো আলাদা টেস্ট লাগছে, একটা সুইট আর একটু সোয়ার এরম টাইপের টেস্ট লাগছে। এই উপরে সসটা এটা দিয়েছে না, হাল সস না বা ট্যাঙ্গি সস না, পুরো একদম সুইট সসটা, ওই জন্য এর মধ্যে একটা হালকা সুইট সুইট ফ্লেভার আনছে, আর হালকা একটু টকটক ফ্লেভার আছে, অনবদ্য খেতে। বাংলার একটা কথা আছে, একটু বেশি শুদ্ধ বাংলা হয়ে যাচ্ছে, বাট অনবদ্য খেতে। মাটকা পিজ্জাটা হচ্ছে একটা অন্যরকম ইউনিক ডিশ আইটেম, ইটস ওকে ওটা খেতে ভালো, বাট এটা জাস্ট নেক্সট লেভেলের খেতে, মানে এটা দাদার নিজের হাতে তৈরি করা একটা নতুনত্ব একটা জিনিস, মানে জাস্ট এক ঘর খেতে। অলরাইট, সো এবার থার্ড আইটেম নিয়ে চলে এসেছি। নর্মাল তোমাদের দেখে বার্গার মনে হতে পারে, বাট দাদা বললে এখানকার নাকি এটাও খুব বিখ্যাত আর খেতেও খুব ভালো নাকি, তো চলো খাওয়া যাক। এটা হচ্ছে বেসিক্যালি চিকেন ক্রিস্পি বার্গার বা চিকেন ক্রাঞ্চ বার্গার, যেটাই বলো না কেন, এটা 79 প্রাইস নিয়েছে। তো দাঁড়াও এই কাঠিটা বের করে নিয়ে আগে, চলো একটু খাওয়া যাক। জাস্ট দেখো ভেতরে সুন্দর একটা প্যাটি দেখতে পাচ্ছি, আর উপরে লেটুস পাতা, তারপর চিজ টিজ দেওয়া আছে, চলো খাওয়া যাক। এই বার্গার খেতে গিয়ে আমি অনেক ছড়াই, মাইন্ড করো না কিছু। চিকেনের প্যাটিটা মারাত্মক খেতে, হালকা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি আছে প্যাটিটা, আর এই উপরে বার্গারের বানটা জাস্ট সফট না, আর ভেতরে দেখো ভর্তি চিজ মেয়োনিজ এগুলো দেওয়া আছে, ভেজিটেবল দেওয়া আছে, আলাদাই লাগছে সিরিয়াসলি, প্যাটিটার জন্য বার্গারটা আরও ভালো লাগছে। একটা বাইট নিই। আর প্যাটিটা এত ক্রাঞ্চি না, মুখে দিলে বার্গার কখনো তোমরা ক্রাঞ্চি হিসাবে খেতে পেয়েছো, বাট এই প্যাটিটার জন্য এই বার্গারটা পুরো ক্রাঞ্চি টেস্ট আনছে, আর বার্গারটা এক কথা মারাত্মক লাগছে সিরিয়াসলি বলছি। বার্গার এত জায়গায় খেয়েছি, বাট এটা অনেকটা ইউনিক খেতে, আর টেস্টটাও অনেকটা বেটার। অলরাইট, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার সাথে আছে একটু ওনার দাদাকে দেখালি আমি, বাট এটা হচ্ছে দাদার ওয়াইফ, তো তোমরা যদি কিছু বলতে চাও। আমাদের নর্থ কলকাতার মধ্যে আমাদের মোটামুটি ক্যাফেটা আমরা খুব আশা নিয়ে করেছি, এরকম ইউনিক আইটেমগুলো এবং সমস্ত যা যা আইটেমগুলো আমরা আমাদের দোকানে রেখেছি সবই আমাদের নিজস্ব চিন্তাভাবনা থেকে আসা, মানে কোনো কিছু দেখে আমরা কপি করেছি বা এরকম কিছু না। আর নর্থ কলকাতাতে এরকম ধরনের জিনিস আপনারা মানে একটা জায়গা খুব কম পাবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে 2 নম্বর শিবদাস ভাদুরি স্ট্রিট, কোরিয়া পুকুর। নিয়ারেস্ট লোকেশন বলতে আপনি সেন মহাশয়টাকে ধরতে পারেন বা কিন্নর কিন্নরই ধরতে পারেন, রাস্তা থেকে জাস্ট 10 পা হয়তো আমাদের ভেতর দিকে, বাট আপনারা আসবেন যদি ভালো লাগে অবশ্যই, মানে আমাদের আশীর্বাদ করবেন, আমরা এই ছোট্ট জায়গাটাকে অনেক এখানকার মানুষজন যেহেতু একটু তাদের টেস্ট বাজ গুলো একটু অন্যভাবে তৈরি, তারা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারবে কিনা, কিন্তু আমরা জাস্ট মানে কয়েকদিন হয়েছে আমাদের ক্যাফেটা ওপেন হয়েছে, ভালো আমরা রেসপন্স পাচ্ছি, আশা করি মানে আরো ভালো আরো অনেক 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 বড় হবে। তো এই ছিল ওভারঅল ভিডিও, আর সত্যি কথা বলতে ক্যাফের টেস্টগুলো জাস্ট মারাত্মক। আমি তোমাদের ভিডিওর আগেই বললাম আমি ক্যাফে খুব একটা কভার করি না, যেহেতু ক্যাফের
প্রায় মেনুর দামগুলো অনেকটা বেশি থাকে, বাট এখানে অনেকটা রিজনেবল। তোমরা ইজিলি স্ন্যাক্স হিসাবে হোক বা সকালে খাও, দুপুরে খাও, যখন খুশি খাও, এত সস্তা দামে ইজিলি অ্যাফোর্ড করতে পারবে। তো আই হোপ আমার এই ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিতে বলো, শেয়ার করে দিতে বলো। হ্যাঁ অবশ্যই, ওদের চ্যানেল লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, অবশ্যই ভুলবে না সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ। তো আপাতত এই ব্লগটা এই বন্ধ রাখছি, বাই।